ট্রেন আসবে অপেক্ষায় যাত্রীরা, কেউ স্টেশনের প্ল্যাটফর্মে, আবার কেউ ওভারব্রিজের উপরে। একজন আরেকজনের কাছে শুনছে ট্রেন কত দূর। নতুন রেলপথে প্রথম ট্রেন আসছে, তাই যাত্রী ও উৎসুক জনতার আগ্রহের যেন কোনো কমতি নেই। ওভারব্রিজ থেকে ট্রেন দেখা যেতেই আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন সকলেই। আর কি, আমাদের নতুন ট্রেন আজকে মোংলা চালু হচ্ছে। ট্রেন আর কিছুক্ষণের ভিতরেই হয়তো স্টেশনে এসে পৌঁছাবে। এখানে জনতার উৎসুক জনতার অনেক ভিড়, অনেক যাত্রীও আছে। আশা করা যায় যে অনেক ভালো যাত্রী হবে এবং অনেক সুবিধা হলো খুলনা আর কি মোংলা থেকে বেনাপোল যাওয়ার, বেনাপোল থেকে মোংলা যাওয়ার। আশা করি আল্লাহর রহমতে ভালোই হবে। শনিবার দুপুর 12:55 মোংলা কমিউটার ট্রেন খুলনার মোহাম্মদনগর স্টেশনে পৌঁছাতেই ট্রেনে আসা যাত্রীদের হাত নেড়ে স্বাগত জানায় অপেক্ষারত জনতা। নতুন এই রুটে যাত্রী হতে পেরে গর্বিত বোধ করছেন বলে জানিয়েছেন যাত্রীরা। 5 মিনিট বিরতির পর দুপুর 1টার দিকে যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। অনেক আশাবাদে আমরা ট্রেনটা চালু হলে যাতে করে আমরা ওই আড়ংঘাটা রেল স্টেশন থেকে, আমরা যদি ওই 8টা বাজে অফিস, তো 8টার আগে 7:30 যদি আমরা ওখানে পৌঁছে অফিসটা ধরতে পারি, এরকম টাইমে যদি সরকার আমাদের জন্য এই রেলের যাতায়াতের ব্যবস্থাটা করতেন, এটা সময়টা নির্ধারণ করতেন যাতে আমরা অফিসটা ধরতে পারি, তাহলে আমরা বেশি সুবিধা ভোগ করতে পারতাম, আমাদের জন্য সুবিধা হতো। এটা অ্যাকচুয়ালি নতুন দুয়ার খুলছে, এটা আমাদের জন্য এটা মানে একটি বিশেষ ব্যাপার, কারণ দীর্ঘ প্রতীক্ষা করে আছি আমরা দীর্ঘদিন ধরে যে খুলনা মোংলা রেল লাইনটা চালু হোক। এটা আমাদের একটা অপেক্ষার পালা শেষ হতে চলেছে, আর যেহেতু একটা বিশেষ ব্যাপার, সেহেতু আজকের দিনে এই প্রথম উদ্বোধনী দিনে যাত্রী হতে পেরে আমি নিজে খুব গর্বিত বোধ করছি এবং খুবই উৎসাহ বোধ করছি। আমরা ইন্ডিয়া থেকে এসেছি, এসে বেনাপোল থেকে এই পর্যন্ত আসলাম। আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম বেড়াতে, সেখান থেকে আসলাম। এর আগে শনিবার সকালে ট্রেনটি খুলনা থেকে ছেড়ে 9:25 বেনাপোল জংশনে পৌঁছায়। এরপর সেখান থেকে 10:00 যাত্রী ভর্তি করে মোংলার উদ্দেশ্যে রওনা করে ট্রেনটি। খুলনার ফুলতলা পর্যন্ত ট্রেনটি বেতনা এক্সপ্রেস নামে যাওয়ার পর সেখান থেকে মোংলা কমিউটার নামে চলবে। 138 কিলোমিটার রুটে মোট 8টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। খুলনার ফুলতলা পর্যন্ত এর সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় 50 কিলোমিটার। এরপর ফুলতলা থেকে মোংলা নতুন রেলপথে এই ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় 70-80 কিলোমিটার। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।